যেমন ধরেন দাঁড়ায় পানি খেলে কি হয়, পানিটা সোজা গিয়া আপনার স্টমাকে বা এসোফেগাসের নিচে এক জায়গায় হিট করে, যে জায়গাটা ফুটা হয়ে যেতে পারে। যদি দীর্ঘদিন আপনি দাঁড়ায় পানি খান, দাঁড়িয়ে পানি খান, দাঁড়িয়ে পানি, বসে পানি খেলে কি হয়, আস্তে আস্তে জিনিসটা নামে। স্কোয়াট করে পায়খানা করলে কি হয়, আপনার পায়খানাটা ক্লিয়ার হয়, কোমরে পায়খানা করলে সেটা হয় না। এই এক গ্লাস পানি খাওয়া এটা কোনো ব্যাপারই না, তাই না? পশ্চিমা ওয়ার্ল্ডে বা কোথাও এতে কি কেউ চিন্তা করে যে এক গ্লাস পানি কেমনে খেলাম? আমাদের কিন্তু এখানেও চিন্তা করতে হবে যে এক গ্লাস পানি কীভাবে খাইতে হবে, কীভাবে খাইলে আল্লাহ সন্তুষ্ট হবে, কীভাবে খাইলে রাসূলের কথা পালন করা হবে, এবং কীভাবে খাইলে সওয়াব হবে, কীভাবে খাইলে গুনাহ হবে। ডান হাতে খাবো, বিসমিল্লাহ বলে খাবো, মন্দ মানে রয়ে রয়ে খাবো, গড়গড় করে না, হ্যাঁ আসে না, আদব আসে না, সুন্না আসে না। এই এই কাজগুলো যদি আমি আল্লাহর কথা মনে রেখে, রাসূলের কথা মনে রেখে করি, এই প্রত্যেকটা কাজ ইবাদতের কাজ। উল্টাটা যদি না করি, বা হাতে খাইলাম, হাঁটতে হাঁটতে খেলাম, দাঁড়ায় খেলাম, বা একটা কিছু করলাম, বুঝছেন না, তাইলে কি ইবাদতের উল্টাটা নেগেটিভ যেটা সেটা হবে আমার, এটাই বলতেছে। সচেতনভাবে এইভাবে সম্পন্ন করতে হবে, এগুলি সবই আল্লাহর সার্বিক পরিকল্পনার অংশ। অনেক বড় একটা কথা বলছে, প্রতিটি জিনিসের ভিতরে মঙ্গল আছে, কল্যাণ আছে, এবং আল্লাহর পরিকল্পনার অংশ। যেমন ধরেন দাঁড়ায় পানি খেলে কি হয়, পানিটা সোজা গিয়া আপনার স্টমাকে বা এসোফেগাসের নিচে এক জায়গায় হিট করে, যে জায়গাটা ফুটা হয়ে যেতে পারে। যদি দীর্ঘদিন আপনি দাঁড়ায় পানি খান, দাঁড়িয়ে পানি খান, দাঁড়িয়ে পানি, বসে পানি খেলে কি হয়, আস্তে আস্তে জিনিসটা নামে, হিট করে না কোথাও গিয়ে, বুঝছেন, আস্তে আস্তে পানিটা ভেতরে যায়। এইভাবে দেখবেন আপনি, বসে পেশাব করলে কি হয়, ইউরিনারি ট্র্যাকটা এমনভাবে আল্লাহ ডিজাইন করছেন, স্কোয়াট করে পায়খানা করলে কি হয়, আপনার পায়খানাটা ক্লিয়ার হয়, কোমরে পায়খানা করলে সেটা হয় না। এইভাবে দেখবেন যে সুন্নায় যা কিছু বলা হয়েছে, প্রত্যেকটা জিনিস একটা বড় ডিজাইনের অংশ। যে এই জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে দিলাম, আল্লাহ বলতেছেন যে এটা হলো সিরাতুল মুস্তাকিম, এটার উপর থাকবা, সুরা আল আনামের 153 নম্বর আয়াত সম্ভবত, সিরাতুল মুস্তাকিমের উপর থাকবা, এটা আমার পথ, যদি অন্য কোনো পথে যাও তাহলে বিচ্যুত হয়ে যাওয়া, বা এই সামারিটা বললাম। সচেতনভাবে সম্পন্ন করতে হবে এই, মানে কি বলবো, এগুলি সবই আল্লাহর সার্বিক পরিকল্পনার অংশ, মানে আল্লাহর ডিজাইন। এইটা করলে জীবন বেস্ট চলবে, এটা করলে আখেরাত এবং দুনিয়া এবং আখেরাতে বেস্ট করলাম, সবচেয়ে সবচেয়ে ভালো জীবন চলবে। আচ্ছা, তা মানে ইসলাম আমাদের শিক্ষা দেয় যে প্রথমত মানব জীবনে বহুমাত্রিক কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে স্থায়ী ইবাদতই হচ্ছে জীবনের সত্যিকার অর্থ বা উদ্দেশ্য। সকল ক্ষেত্রে স্থায়ী ইবাদত, মানে সকল ক্ষেত্রেই ইবাদতের চিন্তা করবেন আপনি এবং সেই মতো জীবন যাপন করবেন, এটা হচ্ছে সত্যিকার অর্থ এবং উদ্দেশ্য। আপনার জীবনের অর্থ সেটা, উদ্দেশ্য সেটা, সকল ক্ষেত্রে।